আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেই চ্যাপ্টারটা হলো আমাদের চ্যাপ্টার 13, ডিজিটাল মার্কেটিং ডিজিটাল কোর্স। এই চ্যাপ্টারটা মূলত আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে করে আসছি। এই চ্যাপ্টারে আমরা মূলত ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল কোর্স কি এবং এটি ই কমার্স প্ল্যাটফর্মে কীভাবে ব্যবহার করা হয় সেই সম্পর্কে আমরা জানবো। এই চ্যাপ্টার থেকে আমরা যা জানবো মূলত আমরা দেখে নিচ্ছি যে ডিজিটাল মার্কেট, ডিজিটাল কোর্স এবং ই কমার্সের ইউনিক ফিচার্স গুলো কি কি, এবং যদি ই কমার্স এবং ই কমার্স বিজনেস মডেলের কিছু মডেল আছে, বিজনেস মডেল এবং রেভিনিউ মডেল সেগুলো আমরা দেখবো, এবং কিভাবে ই কমার্স বিজনেসটাকে মূলত মার্কেটিং এ নিয়ে আসছে সেটাও আমরা দেখবো। প্রথমে আমরা দেখে নেবো যে ডিজিটাল কোর্সটা কি। ডিজিটাল কোর্স হলো এমন এক ধরনের কোর্স যেটা আমরা শুধুমাত্র ডেলিভারি করতে পারি ওভার দ্য ডিজিটাল নেটওয়ার্কস। দ্যাট মিন্স এই ডিজিটাল কোর্স বলতে এমন কোর্স গুলো কি বোঝানো হয় যেটা শুধুমাত্র ডিজিটাল নেটওয়ার্কে আমরা ব্যবহার করতে পারবো, অন্য কোনো ভাবে আমরা এটা ইউজ করতে পারবো, যেমন আমাদের কোনো মিউজিক ট্র্যাক, সফটওয়্যার, ইমেজ বা কোনো বই, যে শুধুমাত্র আমরা ডিজিটাল মিডিয়াতেই এটা ব্যবহার করবো এরকম। দ্যাট মিন্স কোর্স দ্যাট ক্যান বি ডেলিভার্ড ওভার এ ডিজিটাল নেটওয়ার্ক ইজ কলড ডিজিটাল কোর্স। অপরদিকে ডিজিটাল মার্কেট হলো, ডিজিটাল মার্কেট ইজ এ কম্পোনেন্ট অফ মার্কেটিং। মিন্স ডিজিটাল মার্কেট তো একটা মার্কেটিং একটা কম্পোনেন্ট, বাট ইট ইউটিলাইজ ইন্টারনেট এন্ড অনলাইন বেসড ডিজিটাল টেকনোলজিস। কিন্তু এটা ইন্টারনেট এবং অনলাইন বেসড ডিজিটাল টেকনোলজি গুলো ব্যবহার করবে টু প্রমোট, টু বাই, টু সেল প্রোডাক্টস এন্ড সার্ভিসেস। দ্যাট মিন্স ডিজিটাল মার্কেট হলো এমন একটা মার্কেট অথবা এমন একটা মার্কেটের কম্পোনেন্ট যেটা ইন্টারনেট এবং অনলাইন বেসড ডিজিটাল টেকনোলজি ব্যবহার করবে মার্কেটকে প্রমোট করার জন্য, মার্কেটে ক্রয় এবং বিক্রি করার জন্য প্রোডাক্ট এবং সার্ভিস করার জন্য। আর ডিজিটাল টেকনোলজি এবং অনলাইন প্ল্যাটফর্ম গুলোকে মূলত বোঝায় যেমন আমাদের কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন অথবা অন্য কোনো ডিজিটাল মিডিয়া। এখানে আমাদের মূলত কিছু ফিচার্স দেওয়া আছে, এটাকে ইউনিক ফিচার্স অফ ই কমার্স অথবা ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল কোর্স বলো, সবগুলোকে মূলত ইউনিক ফিচার্স। এগুলো যেমন প্রথমে ইউবিকুইটি, গ্লোবাল রিচ, ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড, রিচনেস, ইন্টারঅ্যাক্টিভিটি, ইনফরমেশন ডেন্সিটি, কাস্টমাইজেশনস এবং সোশ্যাল টেকনোলজি। ইউবিকুইটি হলো এমন একটা জিনিস যেটা সব জায়গায় ইট ক্যান ইউজ অর ইট ক্যান অ্যাভেলেবল এভরিওয়্যার, যেমন আমাদের বাসায়, অফিস, যখন যেখানে চাই সব জায়গায় যদি আমরা ব্যবহার করতে পারি এরকম কোনো কিছু বলা হয় ইউবিকুইটি। যদি আমাদের ডিজিটাল কোর্স হয়, ডিজিটাল মার্কেট হয়, তাহলে আমরা যে কোনো জায়গায় যে কোনোভাবে ব্যবহার করতে পারবো। কিন্তু অন্য কোনো মার্কেট মানে ট্রেডিশনাল মার্কেটে আমরা এই কাজটা করতে পারবো, যেমন আমি গাড়িতে আছি, এখন গাড়িতে থেকে আমি কোনো ফুড অর্ডার করতে পারবো, কারণ গাড়িতে থেকে অথবা চলন্ত গাড়িতে ড্রাইভিং অবস্থায় কিন্তু আমি কোনো বাজার থেকে শপিং করতে পারবো না। এইটা মূলত বলে ইউবিকুইটি বোঝায়। উপর থেকে গ্লোবাল রিচ, ই কমার্স যখনই তৈরি হবে অথবা ডিজিটাল কোর্স যখনই তৈরি হবে তখন একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে থাকবে এবং সেটা কোনো নির্দিষ্ট বাউন্ডারি থাকবে না, কোনো বাউন্ডারি থাকবে না, বাউন্ডলেস হবে। সারা পৃথিবীর যে কেউ এটা দেখতে পারবে, যে কেউ এটা ক্রয় করতে পারবে এবং যে কেউ এই সম্পর্কে ইনফরমেশন নিতে পারবে। এই জন্য এইটাও একটা গুরুত্বপূর্ণ ফিচার্স, গ্লোবাল রিচ। অপরদিকে আছে ইউনিভার্সাল স্ট্যান্ডার্ডস, যেহেতু ইন্টারনেট স্ট্যান্ডার্ড সারা পৃথিবীর একই রকম, সেই জন্য আমাদের ডিজিটাল বোর্ডস, ডিজিটাল সার্ভিসের স্ট্যান্ডার্ডগুলো একই রকম থাকবে। এটা আমরা যেখান থেকেই তৈরি করি না, বাংলাদেশ থেকে তৈরি করলে যেরকম স্ট্যান্ডার্ড থাকবে, ইউএসএ থেকে তৈরি করলে সেই একই স্ট্যান্ডার্ড থাকবে। আর আছে বিজনেস, আমাদের ডিজিটাল বোর্ডসগুলোকে শুধুমাত্র আমরা একটা বোর্ডস হিসেবে রাখতে পারি না, এটা এটা দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি। যেমন ই কমার্স প্ল্যাটফর্ম আমরা এই কোর্সটার একটা ভিডিও তৈরি করতে পারি, একটা টেক্সট মেসেজ তৈরি করতে পারি, একটা অডিও সিগন্যাল তৈরি করতে পারি। কিন্তু যদি এই কোর্সটা আমরা ট্রেডিশনাল বাজারে তৈরি করি, ট্রেডিশনাল বাজারে বিক্রি করি, ট্রেডিশনাল বাজার থেকে প্রয়োগ করি, তাহলে আমরা এত কিছু পাবো। অপরদিকে আছে ইন্টারঅ্যাক্টিভিটি, এটাও আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার্স ডিজিটাল কোর্স, ডিজিটাল মার্কেটস এবং ই কমার্সের ফিচার্স। এইখানে আমাদের ইন্টারঅ্যাকশন খুব বেশি হবে, কারণ ইউজার্স যারা আছে তারাই এখানে ক্রেতা, তারাই এখানে কনজিউমার্স, তো তাদের ভিতরে ইন্টারঅ্যাক্টিভিটি খুব বেশি ইন্টারঅ্যাকশন হবে। অপরদিকে ইনফরমেশন ডেন্সিটি, ই কমার্স প্ল্যাটফর্ম অথবা ডিজিটাল কোর্স এবং ডিজিটাল সার্ভিস সম্পর্কে যে পরিমাণ ইনফরমেশন দেওয়া থাকবে সেই পরিমাণ ইনফরমেশন ডিজিটাল অ্যানালগ মার্কেটে আমরা পাবো না অথবা ট্রেডিশনাল মার্কেটে আমরা পাবো না। দ্যাট মিন্স যদি কোনো কিছু আমরা অনলাইন থেকে ক্রয় করি অথবা ডিজিটাল কোর্স হয় সেটার সম্পর্কে আমরা অল্প সময়ে যে ইনফরমেশন জানতে পারবো, মানে ট্রেডিশনাল মার্কেটে এই পরিমাণ ইনফরমেশন কখনোই জানা সম্ভব হবে। পার্সোনালাইজেশন অথবা কাস্টমাইজেশন, আমাদের ই কমার্স
অথবা ডিজিটাল গুডস অথবা ডিজিটাল সার্ভিসের আরেকটা গুরুত্বপূর্ণ অবদান হলো পার্সোনালাইজেশন। মানে আমরা যেভাবে চাচ্ছি, যেটুকু দরকার আমাদের, ঠিক সেইটুকু অথবা সেইভাবে আমরা প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করতে পারি। মানে উদাহরণস্বরূপ বলা যায় যে অ্যামাজন, অ্যামাজনকে আমরা যেভাবে বলবো যে আমাদের এই প্রোডাক্ট এইভাবে তৈরি করে দিতে হবে, এই পরিমাণ কোয়ান্টিটি থাকবে, ঠিক ওই পরিমাণে তৈরি করে দেবে। সোশ্যাল টেকনোলজি, এইটাও একটা গুরুত্বপূর্ণ সাইট যে আমাদের সোশ্যাল টেকনোলজিটা কি। সোশ্যাল টেকনোলজি হলো এমন একটা টেকনোলজি যেটার কন্টেন্ট গুলো তৈরি হয় সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে এবং এটা জেনারেট হয় সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে। ইফেক্ট অফ দ্য ইন্টারনেট অন দ্য মার্কেটপ্লেস, মার্কেটপ্লেসে ইন্টারনেটের ইফেক্ট গুলো কি কি হয়ে থাকে। মার্কেটপ্লেসে ইন্টারনেটের ইফেক্ট গুলো যেরকম হয় সেগুলোর মধ্যে অন্যতম হলো রিডিউস ইনফরমেশন অ্যাসিমেট্রি, নানান ধরনের ইনফরমেশন থাকতে পারে অথবা নানান ধরনের ডুপ্লিকেট ইনফরমেশন থাকতে পারে, সেই ইনফরমেশন গুলো আমরা একভাবে একটা প্ল্যাটফর্মে পাইতে পারি। এইটা আমাদের একটা জিনিস হতে পারে মার্কেটপ্লেসে। আরেকটা হতে পারে যে অফার গ্রেটার ফ্লেক্সিবিলিটি, যখনই আমরা ইন্টারনেট ইউজ করবো মার্কেটপ্লেসে তখন সেটা খুব ফ্লেক্সিবল হবে। তার মানে এটা যে কেউ ক্রয় করতে পারবে, যে কেউ নিতে পারবে, যে কেউ দেখতে পারবে, যে কেউ টেস্ট করতে পারবে, যে কেউ সম্পর্কে জানতে পারবে। এটা সুইচিং কস্ট রিডিউসও করতে পারে অথবা ইনক্রিজও করতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার কস্ট। এটা আরেকটা জিনিস করতে পারে, সেটা হলো যে গ্র্যাটিফিকেশনটা ডিলে করতে পারে। ওকে, আবার এটা মার্কেট সেগমেন্টেশন ইনক্রিজ করতে পারে, মানে একদম ওয়ান টু ওয়ান মার্কেট হতে পারে এটার জন্য, নেটওয়ার্কের একটা বড় ইফেক্ট হতে পারে এবং ডিস ইন্টারমিডিয়েশন হতে পারে এখানে। যদি আমাদের ডিস ইন্টারমিডিয়েশন হয় ইন্টারনেট ব্যবহার করে, তাহলে আমাদের কি সুবিধাগুলো হয় সেখানে একটা গ্রাফ দিয়ে আমি দেখাচ্ছি। যে যদি আমরা ম্যানুফ্যাকচার থেকে কাস্টমার পর্যন্ত নিয়ে আসি, যদি সেই প্রোডাক্টের কস্ট হয় $48.5 এবং তার মাঝখানে একজন ডিস্ট্রিবিউটর রিটেলার থাকে, আর অন্যদিকে যদি ম্যানুফ্যাকচার থেকে রিটেলার এবং কনজিউমার পর্যন্ত নিয়ে আসে, তার মানে একজন যদি আমরা ইন্টারমিডিয়ারি কমাতে পারি তাহলে আমাদের কস্টটা কমে যাবে 8 point something। ওকে, আর অপরদিকে যদি আমরা সবগুলো ইন্টারমিডিয়ারি কমাই দিতে পারি, দ্যাট মিনস সরাসরি ম্যানুফ্যাকচার থেকে আমরা নিজেরা ক্রয় করবো, দ্যাট মিনস ম্যানুফ্যাকচার টু কনজিউমার হয়ে যায়, তাহলে অলমোস্ট 50% এর বেশি কস্টটা কমে যায়। এইটাও একটা বেনিফিট যে আমরা যদি আমরা ইন্টারনেট কি ব্যবহার করি বা ইন্টারনেট ইউজ করি এবং ডিজিটাল গুডস হয়, ডিজিটাল সার্ভিস হয়, তাহলে আমাদের ম্যানুফ্যাকচার থেকে সরাসরি কনজিউমারের কাছে প্রোডাক্টটা চলে আসবে এবং এখানে কস্টটা অনেক কমে যাবে। এখানে মূলত কিছু টাইপস দেওয়া আছে ইন্টারনেট টাইপস, এগুলোকে মূলত মেজর টাইপস বলা হয়। এছাড়াও আরো বেশ কিছু টাইপস আছে, সেগুলো আমরা দেখবো না, শুধুমাত্র এই কয়েকটা টাইপস আমরা দেখবো, যে বিজনেস টু কনজিউমার, বিজনেস টু বিজনেস, বিজনেস টু কনজিউমার টু কনজিউমার। যদি একটা বিজনেস অর্গানাইজেশন থেকে কোনো কনজিউমার ক্রয় করে তাহলে সেটাকে বিজনেস টু কনজিউমার বলা হয়। যেমন যে আমাদের আমাদের দেশে যে ওয়েবসাইটগুলো আছে, মূলত সবগুলো বিজনেস টু কনজিউমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলো একটা বিজনেস অর্গানাইজেশন রান করবে আর আমরা ক্রয় করবো আমরা কনজিউমাররা, এইরকম হয় তোমার সেটা বিজনেস টু কনজিউমার হয়। অপরদিকে যদি বিজনেস টু বিজনেস হয়, যেমন একটা বিজনেস অর্গানাইজেশন আছে আরেকটা বিজনেস অর্গানাইজেশন তাদের থেকে ক্রয় করবে, যেমন অনলাইনে দুইটাই বিজনেস অর্গানাইজেশন ক্রয় করবে, তাহলে এইরকম হলে সেটা বিজনেস টু বিজনেস বলে। অপরদিকে কনজিউমার টু কনজিউমার হয় যে দুইজনই কনজিউমার্স, কেউ মূলত বিজনেস পারপাসে ইউজ করবে না, দুইজনেই, তার মানে এটাকে বলা হয় আমাদের এক্সচেঞ্জ সাইটের মতো, আমার একটা ল্যাপটপ দাও, তোমার একটা দুইটা মোবাইল ফোন আমাকে দাও, এরকম। এটা মূলত আমাদের ই কমার্স বিজনেস মডেল, মূলত আমাদের ই কমার্সের বেশ কিছু বিজনেস মডেল এবং কিছু রেভিনিউ মডেল আছে। ই কমার্স বিজনেস মডেল হলে যদি আমাদের ই কমার্স হয় তাহলে আমাদের বেশ কিছু নতুন বিজনেস মডেল ক্রিয়েট হয়, মানে ই টেইলর। যদি আমাদের এই কমার্সটা ইলেকট্রনিক হয় তাহলে আমরা ই টেইলর নামে আরেকটা বিজনেস মডেল তৈরি করতে পারি, অথবা ট্রানজাকশন ব্রোকার্স, মানে ই ট্রানজাকশন ব্রোকার নামে আলাদা মডেল তৈরি করতে পারি, আমরা মার্কেট ক্রিয়েটর হতে পারি, কন্টেন্ট প্রোভাইডার হতে পারি, কমিউনিটি প্রোভাইডার হতে পারি, পোর্টাল তৈরি করতে পারি এবং সার্ভিস প্রোভাইডার হতে পারি। দ্যাট মিনস যদি আমাদের বিজনেসটা ই কমার্স হয় এবং সেখান থেকে আমরা নতুন কোনো কিছু তৈরি করতে পারি, সেগুলো মূলত এই কয়েকটা মডেলের ভিতরে থাকে। অপরদিকে ই কমার্স থেকে আমরা কিছু রেভিনিউ মডেলও ক্রিয়েট করতে পারি, যেমন ই কমার্স সাইট আছে সেখান থেকে আমাদের বেশ কিছু রেভিনিউ জেনারেট করতে পারি, এবং হতে পারে অ্যাডভার্টাইজিং, কারণ ই কমার্স সাইটে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, আমরা অ্যাডভার্টাইজিং ফার্ম হিসেবে আমাদের সাইটটাকে অ্যাডভার্টাইজিং ফার্ম হিসেবে ইউজ করলাম, তাহলে আমরা নিজেদের সাইটে অন্য কারো অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, আমাদের একটা রেভিনিউ জেনারেট হলো। অথবা সেলস করতে পারি, আমরা ই কমার্স সাইট তৈরি করে সেটা বিক্রি করে দিলাম, এখান থেকে আমরা রেভিনিউ হতে পারি, অথবা সাবস্ক্রিপশন করতে পারি, একটা সাইটের ভিতরে
অন্য কোনো সাবস্ক্রিপশন নিয়ে আসতে পারি, যে অন্য কারো অ্যাফিলিয়েশন নিয়ে আসতে পারি, এরকম হতে পারে। অথবা কোনো ফ্রি দিতে পারি, যে আমাদের ফ্রি দিয়ে এই ফ্রির জন্য আমরা এই অপশনগুলো নিতে পারি। এই সবগুলো তো আমাদের জেনুইন মডেল হল। এখন আমরা দেখবো ই কমার্স মার্কেটিং, মূলত ই কমার্স মার্কেটিংটা কেমন হয়। যদি আমরা ই কমার্সে মার্কেটিং করি তাহলে আমাদের সমাজে তিন প্রকারের ই কমার্স মার্কেটিং হতে পারে। একটা হলো লং টার্ম মার্কেটিং, ভিজুয়াল মার্কেটিং, আর একটা ইন্টারনেট অ্যাডভার্টাইজিং ফরম্যাটে মার্কেটিং হতে পারে। লং টার্ম মার্কেটিং যেটা, সেটা আমরা আমাদের যে কাস্টমার আছে, কাস্টমারদের ডেটা আছে, তাদের আমরা সব ডেটা একত্রে নিয়ে তাদের সম্পর্কে আমরা অ্যানালাইজ করে দীর্ঘমেয়াদি মার্কেটিং তৈরি করতে পারি। আমরা একটা ভিজুয়াল মার্কেটিং করতে পারি, যেহেতু আমাদের সবগুলা কাস্টমার অনলাইনে অথবা ভায়া দা ইন্টারনেট তারা অর্ডার করবে, তাদের ইনফরমেশন আমাদের কাছে আছে, আমরা তাদের বিহেভিয়ার অ্যানালাইসিস করতে পারি। কে কখন কোন প্রোডাক্ট ক্রয় করতেছে, কে কখন করতেছে, কেমন প্রোডাক্ট ক্রয় করতেছে, কতটুকু পরিমাণ ক্রয় করতেছে, কেন করতেছে, আবার কে কখন প্রোডাক্ট ক্রয় করতেছে, শুধুমাত্র ব্রাউজ করতেছে, এবং কে কতটুকু ব্রাউজ করতেছে, কোন প্রোডাক্ট ব্রাউজ করতেছে, এইসব দেখে আমরা বিহেভিয়ার জিনিসগুলো অ্যানালাইসিস করতে পারি। অপরদিকে আমরা আমাদের ইন্টারনেট অ্যাডভার্টাইজিং ফরম্যাট হিসেবে আমরা এই ই কমার্সটাকে ব্যবহার করতে পারি। যেমন আমাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং এর জন্য ব্যবহার করতে পারি, ডিসপ্লে অ্যাড হিসেবে ব্যবহার করতে পারি, আমাদের ইমেল মার্কেটিং ব্যবহার করতে পারি। এখানে একটা দেওয়া আছে যে আমাদের অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক গুলো কিভাবে কাজ করে। মূলত অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক গুলো কাজ করে মূলত যখনই একজন কনজিউমার কোনো ই কমার্স সাইটে ব্রাউজ করে, সাইট ব্রাউজ করে, www.bigcore.com/www.doubleclick.net এবং কোনো সাইটে সে ব্রাউজ করার সাথে সাথে বিভিন্ন মার্চেন্ট সার্ভার আমাদের সাথে কানেক্ট হয়, এবং সেই মার্চেন্ট সার্ভার মূলত যে সার্ভার আছে অথবা যাকে আমরা কানেক্ট করতে চাই তার সাথে কানেক্ট হয়। সেই সার্ভার অথবা সেই ই কমার্স সাইটটা আমাদের যত প্রোফাইল থাকবে, তার মানে নিশ্চয়ই যখন আমরা ব্রাউজ করবো তখন আমাদের একটা কিছু প্রোফাইল থাকবে, যে নাম, ইউজার আইডি, এইসব সেটা সেই ডাটাবেজে রাখবে। এবং পরবর্তীতে তাদের যত রকমের ডেটাবেস থাকবে, যেমন প্রোডাক্ট ডেটাবেস, শিপমেন্ট ডেটাবেস, কনজিউমার ডেটাবেস, তারপরে হলো আপনার ওই যত রকমের ডেটাবেস আছে সেই প্রোডাক্ট নিয়ে, সবগুলোর ভিতরে এখানে থাকবে তারা। এটা নেটওয়ার্ক মেম্বার ফার্ম হিসেবে থাকবে, তাদের কাছ থেকে সকল ইনফরমেশন নিবে। এইভাবে কিন্তু প্রসেস ওয়াইজ হবে। অপরদিকে আছে আমাদের সোশ্যাল ই-কমার্স। সোশ্যাল ই-কমার্সটা মূলত হলো যে যদি আমরা ই-কমার্স সাইটটাকে সামাজিক ভাবে ব্যবহার করি, তার মানে আমরা সামাজিক নেটওয়ার্কে যখন আমরা ই কমার্স ব্যবহার করবো তখন সেটাকে সোশ্যাল ই কমার্স সাইট বলা হয়। যেমন আমরা ফেসবুকে যখন আমরা ফেসবুক একটা পেজ তৈরি করে সেখানে কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন দেবো তখন সেটাকে আমরা সোশ্যাল ই কমার্স সাইট বলা হয়। এখন এইটার কিছু ফোর ফিচার্স আছে, যেমন সোশ্যাল সাইন অন, কোলাবোরেটিভ শপিং, নেটওয়ার্ক নোটিফিকেশন এবং সোশ্যাল সার্চ। এই ফিচার্সগুলো হবে, তার মানে যখনই আমরা সাইন ইন করবো সোশ্যাল নেটওয়ার্কে তখনই আমাদের এই পেজ গুলো আমাদেরকে কিছু নোটিফিকেশন পাঠাবে। কোলাবোরেটিভ শপিং হতে পারে, যেমন আমরা সোশ্যাল আমাদের যে সোশ্যাল নেটওয়ার্কের যে পেজ আছে অথবা সোশ্যাল সাইটের যে ই কমার্স পেজ আছে সেখানে আমরা অন্য কোনো সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে ই কমার্স সাইটের পেজ গুলোকে আমরা লিঙ্ক হিসেবে দিতে পারি, তাদের কাছে শেয়ার করতে পারি, এবং নেটওয়ার্ক নোটিফিকেশনও করতে পারি আমরা এই সোশ্যাল ই কমার্স সাইট দিয়ে অথবা সোশ্যাল সার্চ করতে পারি। এটা আমাদের জন্য পরে আসে আমাদের ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ, মূলত এটাকে ইডিআই বলা হয়। যখনই আমরা অনলাইন অথবা ই কমার্স ই বিজনেস নিয়ে আসবো তখনই আমাদের ইডিআইটা দরকার হবে, ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জটা দরকার হবে। কারণ আমরা যাই ক্রয় করি না কেন, যাই অর্ডার করি না কেন, সব কিছুই আমাদের অনলাইন হবে, আর অনলাইন হলেই আমাদের ইডিআইটা দরকার হবে। মূলত ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ মূলত হবে দুটো পার্ট থাকবে, একটা সাপ্লাইয়ার সিস্টেম আর একটা ফার্ম সিস্টেম। দ্যাট মিনস যেখানে আমরা অর্ডার করবো সেইটা, আর যেখানে ফার্ম তার অর্ডারগুলো প্লেস করবে সেইটা। এই দুইটাই মূলত বিভিন্ন ধরনের ডেটা থাকতে পারে, শিপিং ডেটা, পেমেন্ট ডেটা, প্রোডাকশন ইনভেন্টরি ডেটা। এই ডেটাগুলো তাদের ভিতরে কন্টিনিউয়াসলি ট্রানজাকশন হবে, কেউ একজন দিবে, কেউ একজন রিসিভ করবে, সাপ্লায়ার্স দিলে ফার্ম রিসিভ করবে, ফার্ম দিলে সাপ্লাই রিসিভ করবে। এইভাবে তাদের মধ্যে সবগুলো ডেটাই ট্রানজাকশন হবে ওভার দি ইন্টারনেট। প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্ক, এই প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্কে মূলত আমাদের প্রাইভেট এক্সচেঞ্জও বলা হয়। মূলত এটা লার্জ ফার্মগুলো এই প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্ক ইউজ করে, যেমন তাদের অনেকগুলো ফার্ম আছে এবং অনেকগুলো সাইট আছে, সবগুলো সাইট একত্রে তারা যখন একটা নির্দিষ্ট সাইটে নিয়ে আসবে এবং যখন যে ধরনের প্রোডাক্ট দরকার হবে তখন সেই সাইট থেকে তারা নিয়ে নেবে। এই ধরনের যদি কার্যক্রম হয় তখন সেটা প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্ক হয়ে থাকে। যেমন অ্যামাজন, তাদের অনেকগুলো সাপ্লায়ার আছে, সবগুলো সাপ্লায়ারে তারা একটা নির্দিষ্ট
নেটওয়ার্কে কানেক্ট করে এবং যখন যে প্রোডাক্ট দরকার হয় তখন সেই সাপ্লাইয়ার কাছ থেকে নিয়ে নেয়। এটি একটা আমাদের প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্ক গুলো কেমন হতে পারে সেটা, এখানে একটা ফার্ম, তার অনেকগুলো ডিস্ট্রিবিউটর সাপ্লাই থাকবে, এই সাপ্লাই তাদের সাব সাব সাপ্লাই থাকবে, তাদের আবার সাব সাপ্লাই থাকতে পারে, এই পাশে তাদের অনেকগুলো ডিস্ট্রিবিউটর থাকবে, এই ডিস্ট্রিবিউটর সাব ডিস্ট্রিবিউটর হতে পারে। নেট মার্কেটপ্লেস এটাকে ই হাবও বলা হয়। যার মানে নেট মার্কেটপ্লেস হলো এমন একটা জিনিস যেখানে একটা সিঙ্গেল মার্কেট থাকবে কিন্তু অনেকগুলো বায়ার এবং সেলার থাকবে। এইটা আমরা একটা গ্রাফে দেখতে পারি যেখানে একটা সিঙ্গেল মার্কেট কিন্তু অনেকগুলো সাপ্লায়ার্স এখানে আছে, আবার এই পাশে অনেকগুলো বায়ার্স আছে। মিনস অনেকগুলো সাপ্লায়ার এবং বায়ার নিয়ে যদি হয় তাহলে সেটাকে নেট মার্কেটপ্লেস বলা হয়। মার্কেট একটা কিন্তু সাপ্লায়ার বায়ার অনেকগুলো থাকে। আজকের মতো আমরা এই পর্যন্তই শেষ করতেছি।